হিন্দু মুসলমান সকলেই খাওয়া বাস্তান দিতে পারে। যারা কিছু আছে এটা একটা নিয়ম, একটু সামান্যতম গণ্ডগোলেও সামান্যতম ত্রুটি বিচ্ছুটিতেও তারা গণ্ডগোল করে। সে আমার সমাজ হোক আপনার সমাজ হোক, আমাদের সকলের সমাজ এক সমাজ। সুতরাং আপনাদের একটু এই লেখাটা পড়ে দেখতে বলছি, এসডিও সাহেবের বর্ণনা খুব সুন্দর করে প্রতিটি দিক আপনাদের কাছে বর্ণনা করে কী করবেন না, কী করা উচিত নয়, কী করলে ভালো হয়, কী করলে খারাপ হয়, এর মধ্যে সব কিছু করা সবটা করতে গেলে অনেক সময় নেয়। আমি আবার আর এক জায়গায় ঈদে এই সতর্ককরণে সবাই যাবো, তাই আমি বলছি আপনারা যেমনভাবে উৎসব করেন উৎসব করব, আমরা তার জন্যে পুলিশ প্রশাসন আমরা আছি। যেমন আপনারা এই যে প্রথম কথায় একটি নির্দিষ্ট আড়াল নিরাপদ জায়গায় পশু কোরবানি করবেন, কোনো লোক কোরবানি খোলামেলা জায়গাতে না হয় এবং কোনো লোক বিস্ফোরিত যাতে না ঘটে সেই নিয়ে ঘটনা প্রত্যেকটা ছত্রে ছত্রে এত সতর্কীকরণ, এত সাবধানতা, এত সৌজন্যবোধ আছে এই লিখিত যে বর্ণনা দিয়েছেন সেটাকে আমি মানতে বলছি। আপনারা এইটুকুই মানলে যথেষ্ট হবে। তবে একটা কথা বলব যে ঈদের সময় আপনাদের ছেলেপুলেরা বিরাট মতো গাড়ি চালায়, ওইটা সাবধান সতর্কীকরণ একটু করা ভালো, সাবধান তো হবেন, সাবধান হয়ে গাড়ি চালাবেন যাতে আমাদের নিজেদের বিপদ না হয় অন্যদের যাতে বিপদ না হয়। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, নমস্কার।